নির্বাচনে পুলিশের সঙ্গে বিজেপি প্রার্থীর বচসা ছবিও ধরা পড়ল আজ। সেদিকে একটু নজর রাখছি। ধূপগুড়ি উপনির্বাচনে পুলিশের সঙ্গে বিজেপি প্রার্থীর বচসা। এসপি ওয়াং দেন ভুটিয়ার সঙ্গে বাক বিতণ্ডা বিজেপি প্রার্থী তাপসী রায়ের। বুথে রাজ্য পুলিশ রাখা নিয়ে বিতর্কের সূত্রপাত। বুথে কেন রাজ্য পুলিশ, এই প্রশ্ন তোলেন বিজেপি প্রার্থী। যদিও এএসপি দাবি লাইন নিয়ন্ত্রণের জন্যই রাজ্য পুলিশ রাখার অনুমতি রয়েছে। আপনার যদি অভিযোগ থাকলে অবজার্ভার আছেন, জেনারেল অবজার্ভার আছে, পুলিশ অবজার্ভার আছে, ক্লারিফাই করে নিন। কিন্তু বুথে বুথে গিয়ে আপনি এসে পুলিশ অ্যারেঞ্জমেন্ট কি আপনি ডিস্টার্ব করবেন সেটা করা যাবে না। আপনারা শুনছেন তাপসী রায়, বিজেপি প্রার্থী এবং একই সঙ্গে পুলিশের এএসপি বন্দেন ভুটিয়া। তাদের মধ্যে কথোপকথন কার্য তারা বচসার চেহারা নেয়, যেখানে অভিযোগ করছেন যে তাপসী রায় তিনি বিভিন্ন বুথে গিয়ে কার্যত ডিস্টার্ব করছেন এবং কার্যত দেখতে পাওয়া গেল, আমরা শুনতে পেলাম বন্দেন ভুটিয়া এসপি, তিনি বলছেন যে এর পরবর্তীতে যেন অন্য কোনো বুথে তাপসী রায় না যান। আমরা একটুখানি কথা বলে নেবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে প্রদ্যুৎ রয়েছেন আমাদের প্রতিনিধি। প্রদ্যুৎ, এর পরবর্তীতে কি ছবি ধরা পড়ে? দেখো, জলপাইগুড়ি জেলার এই ধূপগুড়ি উপনির্বাচন, এই ধূপগুড়ি নির্বাচনে বিজেপি প্রার্থী তাপসী রায় এবং বিজেপি কর্মীদের অভিযোগ যে এই বিভিন্ন বুথে পুলিশ, রাজ্য পুলিশের কর্মীরা বুথে কিন্তু তারা ভোটের প্রভাবিত করছেন, এমনটাই অভিযোগ পুলিশকে তারা কিন্তু জানিয়েছেন। ইতিমধ্যেই সেই তাপসী রায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ কর্মীরা কিন্তু ধূপগুড়িতে তাপসী রায়ের সঙ্গে কথা বলেন। তাপসী রায় যে অভিযোগ, সেই অভিযোগে কিন্তু তারা উড়িয়ে দিয়ে মিথ্যা অভিযোগ বলছেন পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, এবং তিনি সাফ জানিয়ে দিচ্ছেন যে এভাবে তিনি মিথ্যা একটা অভিযোগ করে ভোটের কিন্তু বিঘ্ন সৃষ্টি করছেন। এ কারণেই তার পুলিশের সাথে কিন্তু বিজেপি কর্মী এবং প্রার্থীর কিছুটা বাগবিতণ্ডার ছবি আমাদের ধরা পড়ে। ইতিমধ্যেই বিভিন্ন কয়েকটি বুথে কিন্তু লক্ষ্য করা গেছে যে যে পুলিশ কর্মীরা, রাজ্য পুলিশের কনস্টেবল তারা কিন্তু বুথের সামনে রয়েছেন এবং কিছু কিছু বুথে দূরেও রয়েছেন। কিন্তু এই যে তাপসী রায় বিজেপি প্রার্থী, তার যে অভিযোগ, সেই অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে কিন্তু একটি চাঞ্চল্য ছড়িয়েছে। কিন্তু তাই না, অপরদিকে পুরীতে কিন্তু এই মুহূর্তে বেলা 12টা বাজলেও কিন্তু বিভিন্ন শহরের যে বুথগুলো রয়েছে সেই বুথে কিন্তু ভোটারদের উপস্থিতি অনেকটাই কম। কিন্তু গ্রামের থেকে গেলে কিন্তু অনেক গ্রামে বিভিন্ন বুথে কিন্তু এখন বহু লম্বা লাইন আমরা দেখতে পাচ্ছি। সমাদিত, ধন্যবাদ প্রদ্যুৎ, নজর রাখো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।